নিজেই শিখুন সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং। পাবেন আশা করি ভিডিওটা, যদি এ টু জেড দেখেন তাহলে যাদের ফ্রিল্যান্সিং করার ইচ্ছে আছে এবং অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছে আছে, আশা করি তারা এই ভিডিওটা যদি এ টু জেড দেখেন তাহলে আপনি নিজে নিজেই ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। আমি এই ভিডিওতে দেখেছি আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কিভাবে কি করবেন একদম এ টু জেড। তাই আশা করি যে ভিডিওটা এ টু জেড দেখবেন। প্রথমত আপনি যদি আমি যদি আমাদেরকে দেখাই যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি, অনেকে আমরা এটা জানি অনেকে জানি না। ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেটা একদম কি একটি মুক্ত পেশা, যেখানে আপনার কাজের স্বাধীনতা পুরোটাই কিন্তু আপনার থাকবে, যেখানে কোনো প্যারা থাকে না, সময়সূচি থাকে না, আপনি নিজেই আপনার কাজের বয়স হিসেবে থাকতে পারবেন। ফ্রিল্যান্সিংয়ের অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে আমরা মূলত অনলাইন থেকে ইনকাম করাকে বুঝি এবং এটাই কিন্তু একটা প্রচলিত হয়েছে। এখন ফ্রিল্যান্সিং অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ফ্রিল্যান্সিং করতে কী কী লাগে, কীভাবে কী শুরু করবো। আমি কিন্তু এই ভিডিওতে সকলের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফ্রিল্যান্সিং কোর্স করতে বা ফ্রিল্যান্সিং করতে আপনার যা লাগবে, প্রথমত আপনার লাগবে কি বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেমন ইন্টারনেট ব্রাউজিং, তারপরে আপনি গুগল থেকে কোনো কিছু সার্চ, ইউটিউব থেকে কোনো কিছু সার্চ করে খুঁজে বের করা, আরও ইন টোটাল একটু বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকলেই অ্যান অ্যাপ টাইপিং জাতীয় যা আছে, ইন্টারনেট চালানো জানতে পারা, বেসিক ইংলিশ। তবে এখানে ফ্রিল্যান্সিংয়ে একটা কথা আছে যে যত ইংলিশ বেশি জানবে তার সে এই সেক্টরে তত কিন্তু এগিয়ে যাবে। এই জন্য আমাদের উচিত কি ইংলিশের প্রতি খুব জোর দেওয়া ফ্রিল্যান্সিং শিখতে হলে। বাসায় একটা কম্পিউটার ল্যাপটপ মোটামুটি কনফিগারেশন হলেই আপনি কিন্তু এটা করতে পারবেন, কারণ ফ্রিল্যান্সিং অনেক সেক্টর আছে, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এরকম। তাহলে কিছু কিছু সেক্টরে আপনি খুব কম কনফিগারেশন একটি ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কাজ করতে পারবে। আর যেটা আমাদের দরকার সেটা আমরা সবাই যে অবশ্যই একটা ইন্টারনেট সংযোগ দরকার, সেটা মোবাইল ইন্টারনেট হোক, ডাটা হোক অথবা আপনার ওয়াইফাই হোক, যেটা হোক, যে কোনো একটা থাকলেই আপনার হবে। আমি এই ভিডিওতে কিন্তু সবই প্রসেস দেখাবো। এখন অনেকেই বলে যে আদৌ আসলে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে কি ইনকাম করা যায়, আমি তার কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো যে আসলে ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে আদৌ ইনকাম করা যাচ্ছে কি না। আমি যদি এখানে দেখেন আমি কিছু আপনাকে টিপস দেখাই। এখানে একটা জিনিস খেয়াল করুন আপনি যে গিগ ডে ১১ যেটা ফ্রিল্যান্সিং, তিনি ফ্রিল্যান্সিং করতেছে এবং অলরেডি তিনি $120 তার কাজ কিন্তু অ্যাক্টিভ আছে। এখানে যদি আপনি দেখেন একটু উপরে এই যে $120, এবং যদি আমি আরও একটু নিচে যাই এখানে কিন্তু আপনি ফ্রিতেই আপনাকে দেখাবো। আমি জাস্ট আগে আপনাদের বিশ্বাসটা নিয়ে আসতেছে যে ফ্রিল্যান্সিং করে আসলে কি অনলাইন থেকে ইনকাম করা যায় কি না। এখানে দেখেন $120 এক ভাইয়ের একটা কাজ, এবং আমরা যদি আরও নিচে যাই এই একটা আপুর দেখেন তিনি কাজ করেছে প্রায় $100 একটা। তাহলে এগুলো কিন্তু সব ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেই হচ্ছে। এবং প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, আমি যদি আরও একটু নিচে যাই, নিচে যাওয়ার পর এখানে দেখেন এক ভাইয়ের আর একটা আছে $100, এরপরে এই এক ভাইয়ের আছে $400 মতো, এরপরে আপনি যদি এই দেখেন $508 জুলাই মাসে, এরপর যদি আপনি এই পাশে যান $668 জুলাই মাসে তিনি ইনকাম করছে, তিনি এই যে €142 লন্ডনের যেটাকে আমরা বলি ইংল্যান্ডের। এরপর যদি আমরা আরও নিচে যাই, নিচে গেলে আপনি দেখবেন অসংখ্য মানুষ আছে যারা ফ্রিল্যান্সিং করে এখন অনলাইন থেকে ইনকাম করতে আসে। এখন এরা যে ইনকামটা করতে আসে, এরা ইনকাম করছে মূলত যে একটা মার্কেট প্লেস আছে, এই মার্কেট প্লেসে যেটা নাম হলো কি ফাইবার, এই ফাইবার মার্কেট প্লেস থেকে তারা কিন্তু ইনকাম করেছে। আপনাকেও এখন আপনার কথা হলো যে এই মার্কেট প্লেসে যদি আপনি কাজ করতে চান, এখানে যদি কাজ করতে আসতে চান এবং অনলাইন থেকে ইনকাম করতে চান, প্রথমত আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা জিনিসের উপর স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। এখন আমি একটা স্কিল আপনাকে শিখিয়ে দেব বা দেখিয়ে দেব যে স্কিল থেকে আপনি খুব ইজিভাবে যদি ওই স্কিলটা ভালোমতো ডেভেলপ করেন, তাহলে আশা করি এই যে জায়গাটা মার্কেট প্লেসটা দেখতে পারছেন এখানে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। এইরকম একটা আমি একটা ভিডিও এবং ইন টোটাল সব কিছু দেখিয়ে দিব ভিডিওতে, যে আসলে আপনি ওইখান থেকে দেখে যেমন দেখেন এখানে আমরা সবাই জানি যে ফেসবুক অ্যাডস নিয়ে আমরা যারা কাজ করি আমরা সবাই জানি যে ফেসবুক অ্যাডস নামে একটা জিনিস আছে। এই লোক দেখেন ফেসবুকে অ্যাডভার্টাইজ রান করে এই কাজটি করে, মানে তিনি অন্য মানুষকে ফেসবুকে অ্যাড দিয়ে দিয়েছে অন্য মানুষকে। যেমন মনে করেন আমার একটা বিজনেস আছে, আমি চাচ্ছি আমি ঘড়ির বিজনেস করি, এই ঘড়িটাকে আমি ফেসবুকে অ্যাড দিয়ে দেবো। তো এই লোক এই ঘড়িটার অ্যাডভার্টাইজ ফেসবুকে করে দেয়, তার জন্য প্রতি জনের কাছ থেকে দেখা গেছে $50, কারো কাছ থেকে এরকম করে তিনি আরও বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে। শুধু যে $50 নিচ্ছে এমন না, এরকম করে তার এখানে 15টি অর্ডার রানিং আছে। তার মানে আপনি একবার চিন্তা করেন 50×15, কারো কাছ থেকে তিনি নিচ্ছে $250, কারো কাছ থেকে তিনি নিচ্ছে আবার কত ডলার $350 এভাবে নিচ্ছে। তাহলে
তিনি কিন্তু একটা স্কিল ডেভেলপ করে এখানে আসছে এবং একটি কাজ শিখে এখানে কিন্তু আসছে। তার কিন্তু $15 রানিং আছে। আমি যদি বেসিকটাকে গুণ করি 50 দিয়ে তাহলে 750, তাহলে আপনিও এটাও কিন্তু তারাই, এরাই কিন্তু মূলত ফ্রিল্যান্সিং যেটাকে আমরা বলি অনলাইন থেকে ইনকাম করা, এরা কিন্তু এই মার্কেট প্লেসে আগে কাজ শিখে তারপরে এখানে আসছে, এসে এখন মানুষের কাজ করতেছে, তারপর তার ইনকাম করতেছে। এখন আপনি কথা হলো যে আপনি কীভাবে আসলে কাজটা শুরু করবেন, কীভাবে শিখবেন। এখন ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো সেক্টর আছে, আমরা জানি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে আছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট, এরপরে আছে আপনার কন্টেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, হিউজ পরিমাণে আছে। আপনি যে কোনো এখান থেকে একটি কাজ শিখবেন, শিখে এখানে এসে সেই সার্ভিসটা বিক্রি করবেন, তারপর আপনি অনলাইন থেকে ইনকাম করবেন। এখন আমি একটা জিনিস দেখাবো যে আপনি চাইলে এই লোক যেভাবে কাজ করতেছে যে শপিফাই, ফেসবুক অ্যাডস, আপনিও চাইলে এরকম কাজ করে। মানে এক কথা কি, আমি একটা আপনাদেরকে সাজেস্ট করবো একটা ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেল থেকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আশা করি অনলাইনে ভালো একটা কিছু করতে পারবেন, যেটাকে আমরা যে সম্পূর্ণ ফ্রিতে আপনি ওই ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে ওইখানে ডিজিটাল মার্কেটিংয়ের উপর সেটা একদম সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন। পেইড ভিডিওগুলোই ওইখানে দেওয়া আছে, এর জন্য আপনাকে আর কোনো টাকা পে করতে হবে না। তার জন্য আপনি কী করবেন, আপনি একটা কাজ করবেন, আপনি চলে যাবেন ইউটিউবে, ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন। আমি যদি ইউটিউবে যাই, এখানে এসে আপনি এখান থেকে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং। আমি কিন্তু একটি কোর্সের কথা বলতে, যেটা একদম সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন, এটা শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু আর আলাদাভাবে টাকাও পে করতে হবে না, একদম এ টু জেড এখানে যা যা দরকার সব কিন্তু শেখানো হয়েছে। আপনি এখানে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এটাকে লিখে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করার পরে আপনি একটা চ্যানেল পাবেন, ওই চ্যানেলে দেখবেন যে অনেকগুলো প্লেলিস্ট আছে, ওইখান থেকে আমি কিছু প্লেলিস্ট আপনাকে সাজেস্ট করব। ওই প্লেলিস্টগুলো আপনি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি আশা করি যে একটি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। সেটা হলো কি, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে একটা স্কিল ডেভেলপমেন্ট করে এরকম তার মতো কাজ করতে পারবেন। এখন আমি যদি এখানে আসি, দেখেন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এই যে ইউটিউব চ্যানেলে যেতে হবে কিন্তু, তারপর এখানে প্লেলিস্ট নামে যে অপশন আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি অনেকগুলো প্লেলিস্ট পাবেন, যেমন আমি একটা প্লেলিস্ট ওপেন করে আপনাকে দিব, এবং এই তিনটা প্লেলিস্টের লিংক আমি আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, যে এই তিনটে লিংক, অথবা আপনি আমি যে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্লেলিস্টের নামগুলো সেটা মনে রাখবেন। প্রথমত এই একটা প্লেলিস্ট আছে, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে প্লেলিস্টে আপনি আসার পরে দেখবেন যে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো আপনার দেওয়া আছে। আপনি এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড যদি দেখেন তাহলে আমি আশা করি ফুল ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনার একটা স্কিল ডেভেলপ হবে। এই স্কিল ডেভেলপ করে আপনি এই যে ফাইবার মার্কেট প্লেস আছে এখানে আপনি এরকম তার মতো করে এরকম গিগ খুলে এগুলো কী, এগুলো সম্পর্কেও আপনি জানতে পারবেন। এগুলো সম্পর্কেও আমি একটা ভিডিওর প্লেলিস্ট দিয়ে দেবো একদম সম্পূর্ণ ফ্রিতে। মানুষ যে কোর্সটা 10,000, 12,000, 6,000 টাকা দিয়ে করে সেটা আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন, এবং এটা শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাই আমি প্রথম থেকেই বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে আমি যেভাবে যেভাবে আপনাকে বলবো সেম প্রসেসে আপনি যদি কাজগুলো করেন আশা করি যে ফুল ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আপনার একটা স্কিল ডেভেলপ হয়ে যাবে এবং আপনি ওর লোকের মতো কাজ করতে পারবেন। এখানে দেখুন, এখানে আসার পরে এই প্লেলিস্টের লেখা আছে, আমি প্লেলিস্টের লিংক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। প্রথমত ক্লাস 1, এরপরে ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম করে দেখেন 17টি প্লেলিস্ট এখানে দেওয়া আছে। এটা একটা সেক্টর, এটাকে আপনি প্রথমত শেষ করতে হবে। এরপরে আপনি যে আমি যে 2 নম্বর যে লিঙ্কটা দেবো এটা আমি 1 নম্বর লিঙ্কে দিয়ে দেবো, আর এটা দিব আপনার 2 নম্বর লিঙ্কে। এখানে নামগুলো মনে রাখ, এখানে আছে ক্লাস, এখানে আপনার ক্লাস আছে মোট হলো কতটি, এখানে আছে 24টি, আর এখানে আছে কয়টি, এখানে আছে 17টি। তার মানে আপনি যদি এই 17+24 এই সম্পূর্ণগুলো দেখতে পারেন, টোটাল 41 ক্লাস আপনাকে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখতে হবে। যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু ফুল ডিজিটাল মার্কেটিং গ্রুপ আপনার একটা স্কিল ডেভেলপ হবেন এবং আপনি এটা থেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন যাদের ইচ্ছা আছে। তারপরে আপনাকে আমি 3 নম্বর আর একটা লিঙ্ক দিয়ে দেবো, যেটা হলো এটা, দেখেন এখানে আমি ফাইবার নামে একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে এই যে এই জায়গায় আপনি কাজ করবেন, এখান থেকে কিভাবে কাজ করে কিভাবে ডলার নেবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে এরকম করবেন, এখানে যা যা ইনটোটাল আছে সব এখানে দেখানো আছে। এখানে আপনার 1 থেকে 10টি ক্লাস আছে, তার মানে আপনাকে হলো টোটাল 50টি, মানে 51টি ক্লাস। আপনি যদি এই 50টি ক্লাস সম্পূর্ণ শেষ করতে পারেন
আশা করি এই 50টি ভিডিও এবং ক্লাসগুলো দেখলে আপনি ফুল ডিজিটাল মার্কেটিং একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। মানুষ যেভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করে আশা করি আপনিও পারবেন। তবে আপনাকে কিন্তু এই সম্পূর্ণ 51 ভিডিও দেখে তারপরে এই জায়গায় আসতে হবে, তারপর ইনকাম করার চিন্তা করতে হবে। এর আগে যদি আপনি কোনো একটি ভিডিও মিস দেন বা কোনো কিছু একটা মিস দেন তাহলে আশা করি কিন্তু আপনি আগাতে পারবেন না। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি দেখাই, এখানে যেমন এখানে কী বলা আছে, শপিফাই ফেসবুক অ্যাডস। আমি যদি এটারও আমার দেখেন ভিডিও দেওয়া আছে, এখানে আপনি একটু খেয়াল করুন, এই যে দেখেন শপিফাই ফেসবুক অ্যাডস পার্ট 1, শপিফাই ফেসবুক অ্যাডস সেটা পার্ট 2। তাহলে এই দুইটা ভিডিও দেখেন, ইনি কিন্তু এই কাজগুলোই করতেন, শপিফাই ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, মার্কেটিং ম্যানেজার। তাহলে ফেসবুক আর শপিফাই ফেসবুক আর সম্পূর্ণ দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু সেম ওই রকমই কাজ, এখানে উনি যে কাজগুলো করে সেগুলো, এই কাজগুলো করে তিনি ১৫টি অর্ডার $50 কিন্তু কমপ্লিট করে ৭৫০ এর বেশিও তিনি করেছে। আশা করি আমি ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা বলেছি যারা যারা ধৈর্য সহকারে শুনবে এবং আমি যেভাবে যেভাবে ক্লাসগুলো করতে বলেছি, প্রথমত এটা, তারপর এটা, তারপর এটা, টোটাল 51টি ভিডিও, আশা করি তারা অনলাইন থেকে এই ডিজিটাল মার্কেটিং উপরে একটা স্কিল ডেভেলপ করে তারা ফ্রিল্যান্সিং যেটাকে আমরা বলি যে অনলাইন থেকে ইনকাম করা, এবং এই জায়গায় তারা এরকম যা যা দরকার সব কিছু করে আশা করি একটা করি। তবে আপনাকে অবশ্যই ধৈর্য থাকতে হবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি বলেন যে ভাই আরও কিছু ভিডিও দেন যেগুলো আমরা ফ্রিতে শিখতে পারি তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।